1970 সালের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান বললেন, আমি ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কোন কাজ করব না, আইন বানাব না। দেশের জনগণ তাকে বিশ্বাস করল, ভোট দিল। তিনি ক্ষমতায় এসে কি করলেন, সমস্ত ইসলামী দলগুলো নিষিদ্ধ করে দিলেন। কেউ ইসলামের কথা বলতে পারবে না, ইসলামের নামে দল করতে পারবে না। কি করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল, একরা বিসমি রব্বিকাল্লাজি খালাক। কোরআনের এই আয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল, উনিরা মুছে দিলেন। ওটা এখন আছে নাই? কে মুছেছে? শেখ মুজিব। ঢাকা শিক্ষা বোর্ডের মনোগ্রামে লেখা ছিল, রব্বে জিদ নির্মাণ, হে আল্লাহ আমাকে জ্ঞান দাও। কোরআনের আয়াত মুছে দিল। কে মুছল? আওয়ামী লীগ। এই যে ঢাকা সদর ঘাটের কাছে একটা কবি নজরুল কলেজ আছে না, চেনেন আপনারা? এই কবি নজরুল কলেজের নাম ছিল ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ। এই যে ইসলাম আছে এই জন্য এটার নাম পরিবর্তন করে দিল কবি নজরুল ইসলাম কলেজ। তারপরেও দেখা যায় যে নজরুল ইসলামের সাথে ইসলাম থেকে যায়, এই ইসলামও সহ্য করল না। সেই ইসলাম বাদ দিয়ে এখন কি নাম, কবি নজরুল কলেজ। খেয়াল করে দেখছেন না? এই হল তাদের ইসলামের, ইসলাম প্রীতির আলামত। ওরা কি আল্লাহ আকবার বলে? আল্লাহ আকবার বলে না। কিছু আওয়ামী লীগের লোক নামাজ পড়ে কিন্তু তকবীর দেয় কি বলে তার সন্দেহ আছে। যারা প্রকাশ্যে আল্লাহ আকবার বলে না, তারা নামাজের সময় কি বলে তকবীর দেয় আপনারা জিজ্ঞেস করেন। এরপরে তখন ক্ষমতা এসে তারা কি করলো, 28শে অক্টোবরের পরে, 28শে অক্টোবরের আগে থেকেই লগি বৈঠা নিয়ে মানুষ মারতে শুরু করলো। উদ্দেশ্য এমন ভাবে মানুষের মধ্যে সন্ত্রাস চালাতে হবে আর ভোটের মাঠে কেউ যেন কোনো কথা বলতে না পারে, এই উদ্দেশ্যে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালালো। তারপরে তারা কি করলো, তারপরে তারা ক্ষমতা আসার সাথে সাথেই বাংলাদেশের দুইটা প্রধান শক্তি, যাদেরকে প্রতিবেশী রাষ্ট্র ভয় করে, বাংলাদেশের দুইটা প্রধান শক্তি আছে প্রতিবেশী রাষ্ট্র যাদেরকে ভয় করে, একটা হল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, এদেরকে ধ্বংস করতে হবে। পীরখানায় সবাইকে পরিকল্পিতভাবে বদলি করে, ভালো ভালো লোকদেরকে সেখানে বদলি করে নিয়ে পীরখানায় হত্যা করা হলো। তারপরে দ্বিতীয় শক্তি হলো এই দেশের তৌহিদি জনতা, তৌহিদি জনতা। এই তৌহিদি জনতার একটি বড় দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নামে বিভিন্ন মিথ্যা মামলা স্লোগান দিয়ে আমাদের ঘর থেকে দুধের শিশু পর্যন্ত মাকে নিয়ে দেখে তারা তুলে নিয়ে গেছে। জামাতের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। তারপরেও যখন দেখলো যে জামাত ইসলামী মরে নাই, মুসলমানরা মরে নাই, তখন এই দেশের যত আলেম ওলামা আছে এক এক করে তাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করতে লাগলো। তাহলে নাই, তাহলে আলেম হত্যাকারী, মানুষ হত্যাকারী, দেশের সম্পদ লুণ্ঠনকারী, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এই আওয়ামী জালেমদেরকে আমরা আল্লাহর কাছে কি বলে দোয়া করব? আমরা এক নম্বর দোয়া করব, আল্লাহ তাদের হেদায়েত দান করো। আমরা তো সবাই হেদায়েত চাই। এরপরেও যারা হেদায়েত হবে না, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তাদের মেরামত করো। আল্লাহ মেরামত করে না, 1975 সালে শেখ মুজিবকে আল্লাহ মেরামত করে নাই,
চব্বিশ সালে আওয়ামী লীগকে আমার মেরামত করে নাই কি আপনারা আমাকে নিয়ে গেছিলেন আল্লাহ করেছে ওই যে আল্লাহ আওয়ামী পাঠিয়ে দিয়ে কামা ঘর রক্ষা করছিল ওই রকম আল্লাহর কাছে বহু বাহিনী আছে একজনে পাঠায় দেয় আর আল্লাহ সাইজ করে এই জন্য আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এই আওয়ামী জালেম সহ যত জালেম আছে তাদের তুমি হেদায়ত করো আর যদি তারা হেদায়ত না হয় তাদের তুমি মেরামত করো আমাদেরকে তুমি বাঁচার সুযোগ দাও ইমান আমল নিয়ে চলো আমাদেরকে তুমি ব্যবস্থা করে দাও সংগ্রামী ভাইরা কথা বেশি বাড়াবো না এখন কি আমরা আওয়ামী লীগের গালাইয়ে আর এই শহীদদের জন্য কান্নাকাটি করলে আমাদের সমস্যার সমাধান হবে আমাদের তো এই দেশে বাঁচতে হবে এই দেশের মানুষকে বাঁচাতে হবে দিন ইসলামের জন্য কাজ করতে হবে দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে এই জন্য আসুন আমরা আল্লাহর কাছে যেমন দোয়া করব আওয়ামী জালেমদেরকে আল্লাহ তুমি মেরামত করো হেদায়ত করো যত মানুষ আওয়ামী লীগে ভোট দিয়েছে এখানেও নিশ্চয় অনেক মানুষ আছে মুরব্বীরা একশো আওয়ামী লীগকে ভোট দিয়েছে নৌকায় ভোট দিয়েছে এখন আর দেয় না এই জন্য সকল মানুষের কাছে যে বলতে হবে আপনারা কি ইসলামের পক্ষে আছেন না জালেমের পক্ষে আছেন দুনিয়ায় যার পক্ষে থাকবেন আসলে তার সাথে আপনার দেখা হবে তার সাথে আপনি থাকতে পারবেন এই জন্য আমাদের এখনকার কাজ হল দেশের কলেমায় বিশ্বাসী যত মানুষ আছে খালি কলেমায় বিশ্বাস করে আল্লাহ আকবার জোরে বলে আমি তো বলে না যারা আল্লাহ আকবার জোরে বলবে আর যারা কলেমায় বিশ্বাস করবে তাদেরকে বলবেন যে ঐক্যবদ্ধ হতে হবে আর যারা দেশপ্রেমিক দেশপ্রেমিক মানুষ আছে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের মানুষকে ভালোবাসে তাদেরকে বলতে হবে যে কলেমায় বিশ্বাসী মানুষ আর দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বতন্ত্র একবারে আপনার সোনার প্রহরী হয়ে আমাদের দাঁড়াতে হবে আর আওয়ামী জালেমরা কোনো ষড়যন্ত্র করে দিল এই দেশে প্রবেশ করতে না পারে আমরা তাদের হেদায়ত কামনা করব তাদের মেরামত কামনা করব এবং দেশের জনগণকে আমরা দেশ বাংলাদেশকে সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে দৌখিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আওয়ামী জালেম নিভাজ্জাক বাংলাদেশ জিন্দাবাদ